কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থা সিআরসি স্কিল ডেভেলপমেন্টের তরফে এক অনুষ্ঠানের মাধ্যমে মোহনপুর বিধানসভার মোট 34 জন প্রতিবন্ধীর মধ্যে বিতরণ করা হয় চলাফেরার বিভিন্ন সরঞ্জাম। বৃহস্পতিবার দুপুরে মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। মূলত প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা সরঞ্জামগুলির মধ্যে ছিল হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ইয়ারফোন ও ব্লাইন্ড স্টিক। মন্ত্রী রতনলাল নাথ নিজ হাতে এগুলি তুলে দেন প্রতিবন্ধীদের হাতে। সরকারের দায়িত্ব রয়েছে তাদের জন্য সুবিধা মতো, আমি দিব্যাঙ্গ নই, আমি দিব্যাঙ্গ নই, কিন্তু আমার ছেলে দিব্যাঙ্গ, তাহলে তার জন্য সরকার ওই কর্মচারীকে তার নিয়ারেস্ট প্লেসে পোস্টিং দিতে হবে। এবং আপনারা জানেন যদি কোনো সুস্থ ব্যক্তি কোন দিব্যাঙ্গকে বিয়ে করে সেক্ষেত্রে রাজ্য সরকার থেকে তাদেরকে সাহায্য করার বিধান রয়েছে, এককালীন 50,000 টাকা তাকে দেওয়া হয়। কাকে? দিব্যাঙ্গ দিব্যাঙ্গ হলে নয়, দিব্যাঙ্গকে যে বিয়ে করবে সক্ষম ব্যক্তি তাকেও কিন্তু এর জন্য এই পরিমাণটাও আমরা বাড়িয়ে দিচ্ছি। আপনারা জানেন যে রাজ্যের 14টা বিল্ডিং আছে, এই বিল্ডিং গুলিতে যে কোনো মানুষ উঠতে যেতে পারে, কিন্তু দিব্যাঙ্গদের জন্য অসুবিধা বড় বড় বিল্ডিং, সেখানে র্যাম, হুইল চেয়ার, আরো দিব্যাঙ্গরা যে কোনো টয়লেটে যেতে পারে না, তাদের জন্য স্পেশাল টয়লেট, এই জন্য 14টা বিল্ডিং ত্রিপুরাতে চিহ্নিত করা হয়েছে। এরকম ভাবে বহু ব্যবস্থা। আমরা জানেন যেসব দিব্যাঙ্গ তারা একটা স্পেশাল স্কুল খুলবে, স্পেশাল বিজনেস করবে, তাদের জন্য মাত্র 4% ইন্টারেস্টে ব্যাংক থেকে লোন দেওয়ার বিধান রয়েছে।